মালদার হরিশ্চন্দ্রপুরে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন স্মারকলিপি জমা দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিওর কাছে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা জেলার বিজেপির সাংগঠনিক সম্পাদক রূপেশ আগরওয়াল, মনোজ দাস, দীপক ঋষি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বিজেপি নেতা রূপেশ আগরওয়াল জানান, বেশ কয়েকটি সমস্যাকে সামনে রেখে স্মারকলিপি জমা দেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল 100 দিনের কাজ ও হাসপাতালের সমস্যা, রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয়। বিজেপি নেতৃত্ব কটাক্ষ করেন, তৃণমূল দলটা সম্পূর্ণ চোরে পরিণত হয়েছে। বর্তমান যে শাসক দল তৃণমূল কংগ্রেস, এর সারা পশ্চিমবঙ্গে জুড়ে লাগাম ছাড়া দুর্নীতি। সংবাদ মাধ্যম খুললেই পড়ে, সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যম, এই দুটোর মধ্যে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মী থেকে শুরু করে রাজ্যের তাবড় তাবড় নেতা এবং মন্ত্রীদের দুর্নীতি এক এক করে ধরা পড়ছে। খুব লজ্জাজনক বিষয় যে আজ নেতাদের, মন্ত্রীদের মেয়েরা অযোগ্যভাবে থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে এবং স্কুলে না গিয়ে তারা বেতন পাচ্ছে বাড়িতে বসে, এবং রেজিস্ট্রার চলে যাচ্ছে বাড়িতে সিগনেচার করাবার জন্য। অথচ যারা মেধা তালিকায় পাস করেছে তারা 500 দিনের উপর হয়ে গেছে আন্দোলনে নেমেছে। এই সরকার চোখে কুলুপ এঁটে আছে, মুখে নিকোপ্লাস এঁটে আছে, কিন্তু এদের কোনো আর সুরাহা করার ব্যবস্থা নেই, কারণ তারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। এই সরকার পিএইচডি করেছে দুর্নীতির ব্যাপারে, শুধু পিএইচডি বললে হবে না, ডাবল পিএইচডি করেছে দুর্নীতির ব্যাপারে। চাল চোর থেকে শুরু করে সামান্য চাল চোর, ইঞ্জিন চোর, কয়লা চোর, পাথর চোর, বালি চোর, সোনা চোর, এবং সবশেষে গরিবদের চাকরি চুরি করেছে। এর থেকে বড় লজ্জাজনক ব্যাপার হতে পারে না। পশ্চিমবঙ্গের বাইরে যদি আপনি যান, যদি আপনি নিজেকে পরিচয় দেন যে আপনি পশ্চিমবঙ্গবাসী, তাহলে আপনাকে অন্য রাজ্যের কাছে লজ্জিত হয়ে আসতে হবে, একদম বলতে হবে হিটলারিজম চলছে মমতা ব্যানার্জির, এবং সত্যি খুব লজ্জাজনক ব্যাপার। আর পুলিশকে দলদাসে পরিণত করেছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা, কিন্তু যেই দিন ক্ষমতা থেকে চলে যাবে এই পুলিশই তাদেরকে এমন পেদান পেদাবে সারা পশ্চিমবঙ্গবাসী তার সাক্ষী। মধ্যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, জুতার জন্য না, কেন্দ্র সরকার কোটি কোটি টাকা দিয়েছে, আর সমস্ত রাজ্যে কেন্দ্র সরকার টাকা পাঠিয়ে দিয়েছে, আমাদের পশ্চিমবঙ্গকে একমাত্র বঞ্চিত করেছে। আমাদের কেন্দ্র সরকার বলছে যে টাকার হিসাব দাও, তোমরা টাকা আবার এনার্জি এসে টাকা নাও, কিন্তু দোষ করেছে কে? তৃণমূলে কংগ্রেস। সামান্য মালদা জেলার মধ্যে 600 কোটি টাকার দুর্নীতি, ভাবতে পারছেন? এই তদন্ত টিম, কেন্দ্র তদন্ত টিম নেমেছে, দুধকা দুধ জলকা জল করবে, এবং এই যে চোরগুলো যেগুলো আছে, সেই চাল চোর থেকে শুরু করে চাকরি চোর, এরা কিন্তু কেউ রেহাই পাবে না। এই যে বন্যা ত্রাণে যারা জড়িত ছিল তাদের মধ্যে 2-1 জন ধরা পড়েছে, আরও ধরা পড়বে, 2 নম্বর ব্লকেও ধরা পড়বে। আপনারা দেখে যান, যারা চুরি করেছে তারা কেউ বেঁচে থাকবে না। শুনুন, হাসপাতালে একটা এখন নবনির্মিত একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেটা শুনতে পেলাম যে করোনা টেস্টের জন্য সেই বিল্ডিং, এবং বিল্ডিংয়ের মেটেরিয়ালসটা খুবই নিম্নমানের, প্রচণ্ড নিম্নমানের মেটেরিয়ালস দিয়ে, এবং কি সেটা আমরা মৌখিকভাবে এবং লিখিতভাবে বিডিও সাহেবকে জানাবো। যদি উনি কোনো সুরাহা না করতে পারেন তাহলে কিন্তু আমরা পথ অবরোধ করবো, রাস্তার জন্য পথ অবরোধ খুব তাড়াতাড়ি করবো, 7 থেকে 8 দিনের সময় দিব, নাহলে পরে আমরা রাস্তা কিন্তু অবরোধ করবো, এবং ঠিক একই রকমভাবে আমরা কিন্তু স্বাস্থ্যকেন্দ্রতেও গিয়ে আমরা ওখানটা অবরোধ করবো। তিনি আরও জানান, তাদের দাবি পূরণ না হলে তারা রাস্তা অবরোধেরও ডাক দেবেন। দেখুন, বিজেপি একটা এটা ওদের কালচারে পরিণত হয়েছে, কোনো উন্নয়ন নেই। ওটা ভারতবর্ষ জুড়ে বিভিন্নভাবে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিল, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকিয়ে দিয়েছে, সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে উন্নয়নের জোয়ার দেখে মমতা ব্যানার্জির আশীর্বাদে আজকে 2021 সালে আমরা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছি, পৌরসভাতে আমাদের ব্যাপক পরিমাণ রেজাল্ট হয়েছে। আগামী পঞ্চায়েত ভোটে বিজেপি বলে কোনো নাম চিহ্ন নিশানা থাকবে না পশ্চিমবঙ্গে, তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সেই কারণে ওনারা প্রচারে আসার জন্য বিভিন্নভাবে দাবি দাবা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আগামী পঞ্চায়েত ভোটে আপনারা দেখবেন বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, বিগত দিনেও সাফ হয়েছে, বিজেপি কোনো কিচ্ছু থাকবে না। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।